নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে রাখিস বং রেসিপিতে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা আমার কাছে নতুন কিন্তু আপনাদের কাছে কিন্তু নতুন নয় এটা খুবই ট্র্যাডিশনাল পশ্চিমবাংলার একটা সেরা রেসিপির মধ্যে একটা রেসিপি সেটা হলো মাছের মাথা দিয়ে কলাই ডালের রেসিপি এই ডালটাকে কিন্তু অনেকে কলাই ডালও বলে থাকে অনেকে কলাই ডালও বলে তো আমি এই রান্নাই ডালটাকে কলাই ডালই বলবো নিয়ে নিয়েছি এক কাপ মতো কলাই ডাল এখানে আড়াইশো গ্রাম মতো কলাই ডাল আছে ডালটাকে কিন্তু আমি খুব ভালো মতো আগে থেকে বেছে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি শুকনো মশলা এক টি স্পুন মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এক টি স্পুন নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো নুনটা নিয়ে নেব নিজেদের স্বাদ অনুসারে আর ওয়ান ফোর টিস্পুন নিয়ে নিয়েছি চিনি আর তিনটে মিডিয়াম সাইজের ইলিশ মাছের মাথা আমি নিয়ে নিয়েছি ফোরনের জন্য নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা এক ইঞ্চি মতো আদাকে আমি খুব ভালো মতো কুচি করে কেটে রেখেছি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোটা জিরে আর একটা তেজপাতা নিয়ে নিলাম অনেকগুলো লঙ্কা এখানে আছে প্রায় দশটা মতো লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন এরপর আমি লবণ আর হলুদ কিন্তু এই মাছের মাথাতে দিয়ে দিচ্ছি আর এই মাছের মাথাগুলো খুব আগে থেকে আমি আঁচ চাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর রেখে দেবো দশ মিনিটের জন্য আলাদা একটি জায়গায় এরপর চলুন নেক্সট স্টেপে চলে যাই প্রেসার কুকারে জল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে তো যখনই জলটা ফুটতে থাকবে আমি এই ডালগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেব বেশ খানিকটা লবণ আমি এখানে টোটাল দেড় চামচ মতো লবণ ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো চিনি দেখুন দু থেকে তিন মিনিট পর আপনারা দেখতেই পাবেন যে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ রাখবো আর যখনই ঢাকনাটা খুলে দিচ্ছি ওপরে বেশ কিছুটা কিন্তু ফেনা তৈরি হয়েছে তো সেই উপর থেকে কিন্তু আমি এগুলোকে সাইড করে দিচ্ছি কারণ মা বলে থাকেন যে ডাল যেহেতু আমরা ধুতে পারি না তো ডালের সমস্ত যে নোংরাগুলো থাকে এই ফ্যানার মাধ্যমে কিন্তু আমরা ফেলতে পারি তো ডাল ভালোই ফুটতে শুরু করে দিয়েছে তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর দুটো থেকে তিনটে সিটি অবধি আমি অপেক্ষা করব সিটি পরার পরই কিন্তু আমি খুলে দেবো না ডালটাকে একটু গরম অবস্থায় রেখে দেব। এরপর চলুন আমরা মাছের মাথাগুলোকে ভেজে নিই তাই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করার পর আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে এই সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো তেলটাকে কিন্তু আমি খুব ভালো মতো গরম করব আর কড়াইয়ে খুব ভালো মতো স্প্রেড করে নেব তো আমাদের তেল গরম হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দিচ্ছি মাছের মাথাগুলো যেগুলো কিনা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছের মাথাগুলোকে আমি একটু উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি এই মাছের মাথা ভাজতে কিন্তু আমার চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে মিডিয়াম ফ্লেমে তো এগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এই ডালের প্রেসার কুকারটা খুলে নিচ্ছি আর ডালটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি ডালে একটা কাটা দিয়ে নিচ্ছি তাতে কি হয় ডালটা খুব ভালো মতো মিশে যায় হ্যাঁ বন্ধুরা আমি বলেছি তিনটে সিটি লাগবে কিন্তু সেটা ডালের ওপর নির্ভর করে যে আপনারা কটা সিটি দেবেন পুরোনো ডাল হলে কিন্তু বেশি সিটি দিতে হয় তো সেই কথাটা একটা ইম্পর্টেন্ট নোটস আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এরপর আমি এই তেলটাকে মাছের যে তেলটা ভেজেছিলাম মাছের মাথায় সেই তেলেই আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি সেই তেলটাতেই রান্না করব তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তো ফোড়নগুলো আমি এক মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দেব আদা কুচি আর বন্ধুরা আদা কুচি কিন্তু মাস্ট আপনারা ডালে এটা ব্যবহার করবেন তাহলে এত সুন্দর ফ্লেভার আসবে তো ফোরনটা কিন্তু আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আছে জিরে গুঁড়ো হলুদ আর লবণ আর চিনি আমরা আগেই ব্যবহার করে ফেলেছি তো সমস্ত কিছুকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম এরপর আমি অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর একটু ঝাল ঝাল ডাল খেতে ভালোই লাগে তো এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এরপর আমি অ্যাড করে দিচ্ছি ডাল প্রেসার কুকার থেকে কড়াই ডাল ঢালার সময় কিন্তু খুব কেয়ারফুলি আপনাদেরকে ডালটা ঢালতে হবে আর ডাল দেওয়ার পরেই আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে তো মাছের মাথা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এরপর ওয়েট করব তিন থেকে চার মিনিট মতন আর আপনাদের যদি এই সময় মনে হয় যে ডালটা বেশি গাঢ় হয়ে গেছে নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা গরম জল কিন্তু ডালে অ্যাড করতে পারেন ব্যাস আমরা ডালটা খুব ভালো মতো ফোটাবো যতক্ষণ না মাছের মাথাগুলো সেদ্ধ হয় তো মাছের মাথা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিয়েছি আর এই ডাল গরম বাসি দুটোই ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ